কুতকুতি মেয়ে একটা গান, আমার দীপজল ভাইয়ের সাথে সুপার হিট একটা গান, মানুষ দেখে ওটা কিন্তু মানুষ মনে রেখেছে গান ওই কুতকুতি মেয়ে। আমি তখন দীপজল ভাইকে চিনি না, সে একজন আর্টিস্ট কিবা সে কে। আমি যখন সাভারে গেলাম শুটিংয়ে তার বাসায়, তখন আমাকে মেকআপ রুমে মেকআপ দিচ্ছি, গানটা বাজাচ্ছে আর লিখছে, আমাদের সিস্টেমটা এরকমই ছিল। তখন আমি শুনে বলতেছি এটা কেমন একটা গান, কার এই গান? কন্যাশ্রী না আপনার? আমি শুনো নেভার, আমি গান করবো না, আমি চলে যাবো, আমি গাঠি টাঠি নিয়ে একেবারে রেডি আমি চলে আসবো। তখন তো আমার গাড়ি ছিল না, সিএনজি, তখন সিএনজিও ছিল না, বেবি। হ্যাঁ, তখন আনতে প্রোডাকশনের ছেলেকে পাঠিয়েছি, আর সাভারে ওই সময় কিন্তু অ্যাভেলেবেল না, গাড়ি পাওয়া যায় না। সে এসে, ও আপনারা জানেন, দীপজল ভাইয়ের বাসা থেকে এই রিক্সায় এসে মেন রোডে দাঁড়িয়ে থাকতে হতো, ওখান থেকে তারপরে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলে তারপরে পাওয়া যেত। এর মধ্যে আমাকে আমাদের ফ্লাইট ডিরেক্টর যে আমাদের আরমান ভাই আর অনেকেই বলতেছে যে আরে করেন এটা দীপজল ভাইয়ের সাথে। আমি দীপজল ভাই আবার কে? বলি দীপজল ভাইয়ের চিনে নারী তার সাথে গান, এটা সুন্দর গান। তার কাছে না আমি করবো না। তারপরে দীপজল ভাইয়ের কানে হয়তো গেলো, তারপরে আমাকে ডাকালো দীপজল ভাইয়ের ড্রয়িং রুমে, আমি গেলাম। তারপর বলে কি কি বাবু তুমি গানটা করবো না? আমি না ভাইয়া গানটা না, মেয়ের কোনো লিপ নেই আর ইয়ে নেই, আর গানটা আমার ভালো লাগে না শুনতে। মানে তখন কি যে এই যে আস্তে আস্তে শুরু হলো বিষয়গুলো, কিন্তু আমি প্রথমেই শুনে আমি আমি অ্যাকসেপ্ট করিনি। তারপর বলে কি না করো তুমি করো, কিন্তু ভাইয়া এত সুন্দর করে আমাকে বলছে, আর আর ওনাকে মানুষ দেখলে ভয় পায়, আমি একটু ভয় পেয়েছি, কিন্তু উনি যে বিহেভটা করেছে আমার সাথে এত সুন্দর করে, এবাবু করে কোনো সমস্যা নেই, এটা সুন্দর একটা গান, তুমি করো কিচ্ছু হবে না, ভাইয়া তোমাকে আছি, ভাইয়া হেল্প করবো, তুমি কোনো সমস্যা নেই। ওনার বিহেভ দেখে, ভাইয়ার এত গুড বিহেভ দেখে আমি বললাম যে ঠিক আছে, পরে আমি গানটা শুরু করলাম। এই তো আস্তে আস্তে এইভাবে শুরু হলো। সেই গানটা যদি আপনি এখন দেখেন, আপনার কি কোনো আফসোস কাজ করে যে আমি ওই গানটা না করলেও পারতাম? হ্যাঁ, ও শুধু ওই গানটা কেন, এরকম আমার না হলে 200-300 গান আছে, দেখে আফসোস হয় যে, কিন্তু আফসোসের সাথে সাথে আমি জানি ওগুলোর সাথে আমরা কত যুদ্ধ করেছি, আমি করব না, না করলে নাই যাও অন্য কাউকে নিয়ে আসবো। আমি তো শিল্পী, আমি তো ওইটা ছাড়া কিছু বুঝি না, আমি তো অন্য কোনো কাজে জড়িত হতে পারবো না। কেমন সে কেমন ছবিরও তো নায়িকা আপনার শাবনাজ আপু থাকার কথা, শিডিউলের কারণে সে হলো না, পরে সোয়ান ভাই ডিসাইড করলো, হ্যাঁ মিলেনি সেই কারণেই, আর গল্প হয়তো পছন্দ নেই সেই কারণেই, কিন্তু ওই ছবিটা পর নতুন নায়িকা খোঁজা, তারপরে কিন্তু সোয়ান ভাই মৌসুমি আপা, সেটা বেশি দিনের কথা না, 2-3 মাস এদিক সেদিক। আচ্ছা, সো আমরা কোন সময়তে এসেছি সোনালি, একেবারে একটা ড্রিম, ওই মানে ভালো একটা সময় এসেছি, খুব বেশি পরিমাণে চলচ্চিত্র দেখতো, বাংলা চলচ্চিত্র আর ভালোবাসতো। আর কিছুদিন আগে, কয়েক বছর আগে বেদের মেয়ে জ্যোৎস্না মুক্তি পেয়েছিল, প্রায় 1400 সিনেমা হলে সেটি মুক্তি পেয়েছিল। সে ছবিটা আমি দেখেছি, সেটা কত সালে রিলিজ হয়েছে সেটা আমি জানি না, আমার মনে নেই, কিন্তু ওই ছবি দেখেই আমি কিন্তু সিনেমার আসার কিবা একটা নায়িকা হব, কিবা নায়িকাদের মতো করে সাজবো, মানে অঞ্জু আপুর ওই গেট আপ দেখে কিন্তু আমার কাছে একটা ছবি আছে, দেখাবো না লজ্জা লাগে, এত সুখ না এরকম করে আসছে চুল টুলে। না সেরকম নায়িকা আমি হইনি, যেটা সত্যি কথা। তো আপনি তো অনেকদিন ধরে ছিলেন, অনেকদিন স্বপ্ন ছিল, হ্যাঁ অনেকদিন, অনেকদিন থাকলেই কি একটা কিছু হওয়া যায়। এই জায়গাটা না খুব ডেঞ্জারাস, বুঝছেন, এই জায়গাটার বাইরে ওই বিধাতা যতটুকু দিবে ওর বাইরে আমি যেতে পারবো না। আমি যতই যুদ্ধ করি, আপনি যত যুদ্ধ করেন, বিধাতা এখানে যতটুকু আমাকে দিয়েছে আমি ওর বেশি পারবো না, তবে আমি শুক্রিয়া, যতটুকু আমাকে দিয়েছে আমি শুক্রিয়া আদায় করি। তারপরও মাঝে মাঝে ফিল করি এইসব মন্তব্য যখন সাধারণ মানুষ করে আমাদেরকে নিয়ে, বিশেষ করে করে, তখন খুব কষ্ট লাগে যে সাধারণ জীবন যেমন করলেই মনে ভালো হতো, মানুষ সুযোগ পেত না এত কথা বলার। কারণ আমি যে সময়টা এসেছি, ধরনের মন্তব্য আপনাকে বেশি আহত করে? দর্শক তো অনেক ধরনের মন্তব্য করে, দর্শক ইভেন আজকের এই ভিডিওটা দেখার পরেও অনেকে খুব পছন্দ করবে পুরো ভিডিওটা, আবার অনেকে অপছন্দ করবে। এই যে বলে যে এরা কি কি সমস্ত ড্রেস পরতো, কি সমস্ত অশ্লীল গান করতো, হ্যাঁ কি সমস্ত ছবি করতো, হ্যাঁ আসলে কি এটা আমরা করতাম? আচ্ছা, ব্যক্তি নাসরিন, ধরেন আপনি চলচ্চিত্রের সঙ্গে সংযুক্ত নন, আপনি যে ধরনের নাচের কথা বলছেন বা গানের কথা বলছেন, আপনি এই ধরনের গান করেননি, আপনি ব্যক্তি নাসরিন, একজন সাধারণ মানুষ বলছি আমি, সেই সাধারণ মানুষ যদি হলে যায়, আপনি ব্যক্তি নাসরিন যদি হলে গিয়ে আপনার পর্দার নাসরিনকে দেখলে আপনার কেমন লাগতো? বা যে সাধারণ মানুষ, ওই যেটা আপনি যেটা বলছিলেন, সাধারণ মানুষ হয়তো মন্তব্য করে যে কি ধরনের গানে তারা অভিনয় করতো। আমি একটা কথা বলুন, হ্যাঁ এগুলোর জন্য একটা শিল্পীও দায়ী না,
আমি আপনাকে বলি, খুদকুতি মেয়ে একটা গান আমার দীপজল ভাইয়ের সাথে সুপার হিট একটা গান, মানুষ দেখে ওটা কিন্তু মানুষ মনে রেখেছে গান ওই খুদকুতি মেয়ে। আমি তখন দীপজল ভাইকে চিনি না, সে একজন আর্টিস্ট কিবা সে কে। আমি যখন সাভারে গেলাম শুটিংয়ে তার বাসায়, তখন আমাকে মেকআপ রুমে মেকআপ দিচ্ছি, গানটা বাজাচ্ছে আর লিখছে, আমাদের সিস্টেমটা এরকমই ছিল। তখন আমি শুনে বলতেছি এটা কেমন একটা গান, কার এই গান? কন্যাশ্রীনা পা আপনার? আমি বলছি নো নেভার, আমি গান করবো না, আমি চলে যাবো, আমি গাঠি টাঠি নিয়ে একেবারে রেডি আমি চলে আসবো। তখন তো আমার গাড়ি ছিল না, সিএনজি, তখন সিএনজিও ছিল না, বেবি। হ্যাঁ, তখন আনতে প্রোডাকশনের ছেলেকে পাঠিয়েছি, আর সাভারে ওই সময় কিন্তু অ্যাভেলেবেল না, গাড়ি পাওয়া যায় না। সে এসে, ও আপনারা জানেন, দীপজল ভাইয়ের বাসা থেকে এই রিক্সায় এসে মেন রোডে দাঁড়িয়ে থাকতে হতো, ওখান থেকে তারপরে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকলে তারপরে পাওয়া যেত। এর মধ্যে আমাকে আমাদের ফ্লাইট ডিরেক্টর যে আমাদের আরমান ভাই আর অনেকেই বলতেছে যে আরে করেন এটা দীপজল ভাইয়ের সাথে। আমি বলছি দীপজল ভাই আবার কে? বলি দীপজল ভাইয়ের চিনে নারী তার সাথে গান, এটা সুন্দর গান। তার বলছে না আমি করবো না। তারপরে দীপজল ভাইয়ের কানে হয়তো গেলো, তারপরে আমাকে ডাকালো দীপজল ভাইয়ের ড্রয়িং রুমে, আমি গেলাম। তারপর বলে কি কি বাবু তুমি গানটা করবো না? আমি বলছি না ভাইয়া গানটা না, মেয়ের কোনো লিপ নেই আর ইয়ে নেই আর গানটা আমার ভালো লাগে না শুনতে। মানে তখন কি যে এই যে আস্তে আস্তে শুরু হলো বিষয়গুলো, কিন্তু আমি প্রথমে শুনে আমি আমি অ্যাকসেপ্ট করিনি। তারপর বলে কি না করো তুমি করো, কিন্তু ভাইয়া এত সুন্দর করে আমাকে বলছে আর আর ওনাকে মানুষ দেখলে ভয় পায়, আমি একটু ভয় পেয়েছি, কিন্তু উনি যে বিহেভটা করেছে আমার সাথে এত সুন্দর করে, এ বাবু করে কোনো সমস্যা নেই, এটা সুন্দর একটা গান, তুমি করো কিচ্ছু হবে না, ভাইয়া তোমাকে আছি, ভাইয়া হেল্প করবো, তুমি কোনো সমস্যা নেই। ওনার বিহেভ দেখে, ভাইয়ার এত গুড বিহেভ দেখে আমি বললাম যে ঠিক আছে, পরে আমি গানটা শুরু করলাম। এই তো আস্তে আস্তে এইভাবে শুরু হলো। সেই গানটা যদি আপনি এখন দেখেন, আপনার কি কোনো আফসোস কাজ করে যে আমিও গানটা না করলেও পারতাম? হ্যাঁ, শুধু ওই গানটা কেন, এরকম আমার না হলে 200-300 গান আছে, দেখে আফসোস হয় যে, কিন্তু আফসোসের সাথে সাথে আমি জানি ওগুলোর সাথে আমরা কত যুদ্ধ করেছি, আমি করবো না, না করলে নাই যাও অন্য কাউকে নিয়ে আসবো। আমি তো শিল্পী, আমি তো ওইটা ছাড়া কিছু বুঝি না, আমি তো অন্য কোনো কাজে জড়িত হতে পারবো না,